হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অনিকা প্রীতি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে মসুর ডাল আর ডিম দিয়ে লাউ রান্নার রেসিপি নিয়ে। আমি লাউগুলো কুটে ছোট ছোট করে কুটে নিলাম, এখন দুধে চলে আসলাম। দুয়া শেষ শেষ, এখন রান্না করতে চলে আসবো। 6টা কাঁচামরিচ পালি করে নিছি, রসুন ব্লেন্ড করে নিছি, পেঁয়াজ ব্লেন্ড করে নিছি, হলুদ গুঁড়ো নিছি, জিরের গুঁড়ো নিছি, ধনিয়ার গুঁড়ো নিছি, গরম মশলার গুঁড়ো নিছি। এখন চুলায় ডেকসি দিছি, তারপর হালকা রেগুলার তেল দিছি। আমি কিন্তু কম তেলে রান্না করে খাই, বেশি তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই অল্প তেলে অল্প আজে রান্না করে দেখাবো আপনাদেরকে। আজকে পুরো একটা লাউ, মিডিয়াম সাইজের পুরো একটা লাউ কুটে নিছি। এখন দিয়ে দিব ব্লেন্ড করা রসুনগুলো। রসুনগুলো দিয়ে একটু নেড়ে দিব, অপেক্ষা করবো একটু ব্রাউন কালার হওয়ার জন্য। রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্না করব। দেখেন মিডিয়াম আঁচে রান্না করব, মিডিয়াম আঁচে রান্না করলে তরকারিটা স্বাদ হয়। তো একটু নেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়। একটু ব্রাউন কালার হয়ে আসছে, একটু ব্রাউন কালার হয়ে আসছে। এখন দিব ব্রাউন করা পেঁয়াজগুলো। আমি এখানে 2টা পেঁয়াজ ব্রাউন করে নিয়েছিলাম। এখন নেড়ে দিচ্ছি, আবার অপেক্ষা করব একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আমি ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, 6টা কাঁচামরিচ পালি করে নিছি, ধনিয়া পাতা, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সবগুলো পরিমাণ মতো একটা প্লেটে নিয়ে নিছি। 2টা ছোট ছোট করে টমেটো কুচি করে নিছি, টমেটো 2টা ছোট সাইজের ছোট ছোট করে কুচি করে নিছি, এগুলো দিয়ে দিছি। এখন মরিচের পালিগুলো দিয়ে দিব, 6টা কাঁচামরিচ পালি করে নিছি এখানে। তারপর ধনিয়া গুঁড়ো দিলাম, ধনিয়া পাতা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, এখন নেড়ে দিব। সব মশলার গুঁড়ো একসাথে দিয়ে দিছি। আমি ভিডিওটা শর্ট করার জন্য এক একে সবগুলো সময় নিয়ে না দেখে একসাথে দিয়ে দিছিলাম। আমি ওই টমেটো কুচি যেগুলো দিছি এগুলো সসের মতো করে নেব। আমি একটু দিয়ে সসের মতো করে নেব, কারণ লাউয়ের মধ্যে যেন মিশে যায়। এখন প্লেটটা ধুয়ে দিয়ে দিছি, পানিগুলো নিচে যেন লেগে না যায় হালকা করে একটু পানি দিছি।
এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখছিলাম মসুরের ডাল। এখান থেকে 1 কাপ মসুরের ডাল দিব। আবার নেড়ে ছেড়ে দিব। একটু করে পানি দিয়ে মসুর ডাল আর মশলাগুলো যেন একটু কষে যায় হালকা একটু করে পানি দিব, বেশি না হালকা করে দিব। আগে নেড়ে চেড়ে মশলাগুলো সবগুলো মিক্স করে দিই, তারপর পানি দিচ্ছি। একটু ফুটে উঠছে, এখন পানি দিচ্ছি এতটুকুই। মসুর ডালটা যেন একটু সিদ্ধ হয়ে যায় তাই পানিগুলো দেওয়া। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, ফিরে আসছি 5 মিনিট পর, দেখি কি অবস্থা। 5 মিনিট হয়ে গেছে, হ্যাঁ ফুটতেছে। একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়ার পর এখন লাউগুলো দিয়ে দিব। খুব ছোট ছোট কুচি কুচি করে লাউগুলো করছি, স্বাদটা যেন ভালো হয়। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি, সব লাউ এখন একসাথে ঢেলে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি, সবগুলোই রান্না করে ফেলছি। ওগুলো সিদ্ধ হয়ে গেলে কমে যায় মানে তাই। এখন সবগুলো নেড়ে চেড়ে একসাথে মিক্স করে দিছি। এখন লবণ দিচ্ছি, এগুলো হচ্ছে আয়োডিন যুক্ত দেশি লবণ। আমাদের গ্রামের লবণ নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি, ঢেকে না দেওয়াটাই ভালো, তবে আমি দিচ্ছি একটু করে। ডিমগুলো ফেটে, ডিম দুটো ডিম ফেটে নিছি, এগুলো দিচ্ছি এখন। হ্যাঁ দুটো ডিম দিছি, একটু অপেক্ষা করব ডিমগুলো একটু যেন ধরে আসে, লেবা লেবা হয়ে যায়। লেবা লেবা হলে না একটু মানে একদম মিশে যায় না, মিহি হয়ে যায় না, ওখানে একটু একটু দানা দানা হয়, এটাই আমার খেতে ভালো লাগে। হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমি আর বেশিক্ষণ সিদ্ধ করবো না, এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নাই। লাউয়ের পানি দিয়ে লাউ থেকে পানি বের হয়েছে, এগুলো দিয়ে আমি কি সিদ্ধ করছি, এক্সট্রা কোনো আর পানি দিই নাই। প্রথমে মসুর ডালগুলো ফুটার জন্য একটু দিছিলাম, দেখেন আমার লাউয়ের কালারটাও রয়ে গেছে একটু সবুজ সবুজ। নেড়ে ছেড়ে দিচ্ছি, নিচে যেন আবার লেগে না যায়, নিচে লেগে গেলে খেতে ভালো লাগে না তাই। এখন লবণের স্বাদটা টেস্ট করে দেখছি, পারফেক্ট হয়েছে। এখন কাঁচামরিচ দিছি, 4টা কাঁচামরিচ ভেঙে দিছি। আর ধনিয়া পাতা দিব। আমার রান্না শেষের দিকে একটু করে আমি নামিয়ে নিব। তো একটা কথা বলে রাখি, আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন।
শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।